এটা একটা সাধারণ কাগজ, তবে এই সাধারণ কাগজটা দিয়ে মাথা নষ্ট করিয়ে দেওয়ার মতো অসাধারণ একটা জিনিস তৈরি করা যায়। তো এখন আমি যে জিনিসটা তৈরি করব এটার নাম হচ্ছে মোবিয়াস লুপ। তো প্রথমে আমি একটা সাধারণ লুপ তৈরি করে নিচ্ছি, এরপরে তৈরি করব মোবিয়াস লুপ। মোবিয়াস লুপ তৈরির জন্য এই রকম এক টুকরো কাগজ নেব, এরপর এই কাগজটাকে সোজাভাবে না লাগিয়ে এভাবে উল্টো পাশে লাগিয়ে দেব। তো এখানে দেখেন উল্টো পাশে আমি এটাকে লাগিয়ে দিলাম, তো এটা হয়ে গেল আমাদের মোবিয়াস লুপ। আর প্রথমে যেটা তৈরি করেছি এটা হয়ে গেল আমাদের একটা নর্মাল লুপ। এখানে দেখেন নর্মাল লুপটাকে যদি এভাবে মাঝ বরাবর কাটা শুরু করি এবং পুরোটা কেটে ফেলার পর দেখেন দুটো কিন্তু আলাদা হয়ে গেল। তো আমাদের যে মোবিয়াস লুপটা আছে এটাকে যদি আমি মাঝখান থেকে কাটা শুরু করি আর সম্পূর্ণটাই যদি কাটি তাহলে কিন্তু এইটা দুইটি লুপ হয়ে যাবে না, এইটা সম্পূর্ণটা মিলে একটা লুপে পরিণত হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।